আচ্ছা, আপনার নাম? রাহুল সাহা। আচ্ছা, আপনি কি পজিশনে আছেন? আমি জেকে ঝাকুয়াকায় স্টেট প্রেসিডেন্ট। আচ্ছা, আজকের প্রোগ্রামটা কি হলো যে দেখুন? আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে মানে অল ওভার ইন্ডিয়া থেকে অনেক মাস্টাররা এসেছিল, মানে বলতে পারি এটা আমাদের ইন্টারন্যাশনাল একটা ইয়ে ডিস্ট্রিবিউশন। আপনার নাম হচ্ছে শ্রেয়ান সুনীল বাচ্চি। আচ্ছা, আজকে আপনি কি পুরস্কার পেলেন? বেসিক্যালি এটা একটা হল অফ ফেম অ্যাওয়ার্ড। এটা বেসিক্যালি কি হয়, ধরুন যে সমস্ত প্লেয়ার্সরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছে, তাদের খেলাধুলার ব্যাপারে, খেলাধুলার ক্ষেত্রে কিছু নতুন রকমের কাজ করছে, তাদেরকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে একটু সম্মান জানানো হচ্ছে। সেখানে আমাদেরকে মানে আমরা নিমন্ত্রণ পেয়েছি, আমাদের মানে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের এখানে পাঠানো হয়েছে। আচ্ছা, বর্তমানে এখানে দেখলাম অনেক মহিলারাও পার্টিসিপেট করেছেন, মহিলাদের ক্যারাটে শিক্ষার বিষয়টা যদি একটু বলেন। মহিলাদের শিক্ষা আমি শুধু বলবো না, এখানে ক্যারাটে শিক্ষা বা ধরুন সেলফ ডিফেন্স ব্যাপারটা শক্তি প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন একটা প্রজেক্ট শক্তির মাধ্যমে এই কাজটাকে তুলে ধরার চেষ্টা করছি। প্রজেক্ট শক্তি শুধুমাত্র মেয়েদের না, একদম শিশু থেকে বড় বাজারের সমস্ত ক্ষেত্রেই আমরা আমাদের ডেভেলপমেন্ট আছি। কারণ হলো একটা শিশুকে তাকে প্রোটেক্ট করতে হয়, নিজেকে প্রোটেকশনটা জানতে হয়। একজন মানুষ ধরুন সে জব করে, সে হয়তো অনেকটা বড় স্যালারি গেইন করছে, কিন্তু তার কাছে স্যালারিটা ধরুন তার পকেটে আছে, সেই পকেট থেকে সে টাকাটা কোথাও চলে গেল, কেউ চুরি করলো, কেউ তার সামনে থেকে পকেট থেকে তুলে নেবে, তাকেও নিজেকে প্রোটেক্ট করতে হয়, তাই না? তার সাথে সাথে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যেভাবে আমাদের গভর্নমেন্ট এগিয়ে আসছে, গভর্নমেন্টের সাথে সাথে আমরাও তাদেরকে সহযোগিতা করছি। বিভিন্ন এনজিওর মাধ্যমে আমরা এই প্রজেক্টগুলোকে তুলে ধরছি। প্রজেক্ট শক্তির জন্যই আজ আমি এখানে এসেছি। প্রজেক্ট শক্তির মাধ্যমে আমরা যে সেলফ ডিফেন্স প্রোগ্রামগুলো বিভিন্ন স্কুলে আমরা বেসিক্যালি কী করছি, গ্রামের দিকে এগুলোকে প্রমোট বেশি করছি, তো সেই জন্য আমাকে এখানে নমিনেশন করবে। আর ভবিষ্যতের জন্য কি দেখলেন? ভবিষ্যৎ সেইটাই ভবিষ্যৎ। এরা এরা এক সময় এদের এদের প্রতিভা দিয়ে এরা দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই কামনা করি। রাহুল সাহা, আচ্ছা, আজকে আপনারা কি পুরস্কার পেলেন? আজকে মাস্টার অফ দ্য হল অফ ফেম অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা, এই মহিলাদের এই ক্যারাটে শেখার উপযোগিতা কি যদি একটু বলেন। দেখুন, এখনকার দিনে যে অবস্থা আমরা দেখছি চারদিকে, এত খারাপ পরিস্থিতি, এবং এর জন্যই আমাদের হচ্ছে ক্যারাটে শেখাটা খুব দরকার। আচ্যা, একটা জিনিস জানতে চাইবো, এই ক্যারাটের মাধ্যমে কি উপকারিতা পাওয়া যায় যদি একটু? আমাদের থ্রি চিয়ার্স ফর ইন্ডিয়া, হিপ হিপ, সবাই বলে, কিন্তু ক্যারাটে হচ্ছে স্পোর্টস না, এটা হিপ হিপ।